আমি প্রথম যেদিন ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হব, সেদিন আমার তার বাসায় যে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করে বলেছিলাম আপনি আমার জন্য দোয়া করবেন, সেদিন আমার মাথা হাত দিয়ে বলেছিলেন আশাশুনি রাজনীতি কিন্তু অনেক কঠিন, সাধারণ মানুষের সঙ্গে মিশা, সাধারণ মানুষের সঙ্গে চলা হয়তো তোমার অভ্যাস রয়েছে, তুমি শহরে থেকেছো তারপরও যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেছো ওইখানে কিন্তু অনেক ষড়যন্ত্র, ওইখানে কিন্তু অনেক কনস্পিরেসি অনেক ষড়যন্ত্র হয়, সেটুকু উপেক্ষা করে রাজনীতি করা, তুমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, মধ্যবর্তী পরিবারের সন্তান, তোমার দ্বারা কি সেটা সম্ভব হবে? আমি বলেছিলাম চাচা আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, আপনার দোয়া আপনার এত ভালোবাসা থাকলে আমি ওই জায়গা আমি ওভারকাম করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে স্মরণ সভা, আশাশুনি নয় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রবীণ ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, সাবেক সাংসদ সদস্য, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সৎ ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, শ্রদ্ধেয় জননেতা মনসুর আহমেদ চাচার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই বিনম্র শ্রদ্ধা। আজকে স্মরণ সভায় উপস্থিত রয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, প্রিয় মানুষ, সৎ মানুষ আবদুল্লাহ বাকি বাচ্চু চাচা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের এখানে প্রায় সকলের শিক্ষাগুরু, আমাদের এখানে প্রায় সকল মানুষের অভিভাবক, আমাদের প্রিয় মানুষ, প্রিয় স্যার রুহুল আমিন স্যার সহ সময় সংক্ষেপ একটু বাদে নামাজ হবে, এই জন্য সকলের নাম বলতে পারছি না। উপস্থিত আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার নেত্রী বিশ্ব মানবতার মা গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে এই স্মরণ সভার সফলতা কামনায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আজকে আমরা তো সামগ্রিক একটা বিষয়, কিন্তু নিজের ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ থাকলে মানুষ কিছু কথা স্মরণ করতে হয়। আজকে এমন একজন ব্যক্তির স্মরণ সভা করছি আমি এই আশাশুনি রাজনীতিতে, আমি আসার কারণে আমাকে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করেছিলেন, আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যুগিয়েছিলেন, আমাকে সবচেয়ে বেশি একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করেছিলেন আমাদের সেই মনসুর চাচা। সময় নেই অসময় নেই আমার সঙ্গে যোগাযোগ করতেন, বাবা তুমি কেমন আছো, আমাকে স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন, আমাকে আদর করতেন। আমার পিতা মাতা যেমন আমাকে এস্ত ভালোবাসা আদর দিয়ে আমাকে লালন পালন করেছেন একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, তিনি তেমন আমাকে একজন অভিভাবক হিসেবে আমাকে স্নেহ করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি যদি কখনো ভুল করে থাকি আমাকে ফোন করে শাসিয়েছেন, আমাকে শাসন করেছেন। একজন অভিভাবকের যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব তিনি সবসময় পালন করেছিলেন। রাতে যেদিন চাচি প্রথম অসুস্থ হয়ে গেলেন, আমাকে তার পাঁচ দিন আগে আমার শ্বশুর মারা গিয়েছিলেন, তিন দিন আগে আমার শ্বশুরের সেই শোক আমার পরিবার থেকে তখনও যায় নাই। তখন তিনি আমাকে ফোন করে বলেছিলেন, আমার শ্বশুর মা গেলে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আর তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের মনসুর চাচাও কিন্তু একজন বাঙালি জাতির সূর্য সন্তান, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন, বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর ভালোবাসা পেয়েছেন, তার হাতের স্পর্শ পেয়েছেন, যেটি তিনি সবচেয়ে বেশি গর্বিত মনে করতেন নিজেকে। আর সেই প্রিয় নেতার এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি মাত্র দুইটি স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য এবং আমার আলোচনা শেষ করব। আমি প্রথম যেদিন ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হব, সেদিন আমার তার বাসায় যে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করে বলেছিলাম আপনি আমার জন্য দোয়া করবেন, সেদিন আমার মাথা হাত দিয়ে বলেছিলেন আশাশুনি রাজনীতি কিন্তু অনেক কঠিন, সাধারণ মানুষের সঙ্গে মিশা, সাধারণ মানুষের সঙ্গে চলা হয়তো তোমার অভ্যাস রয়েছে, তুমি শহরে থেকেছো তারপরও যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশেছো ওইখানে কিন্তু অনেক ষড়যন্ত্র, ওইখানে কিন্তু অনেক কনস্পিরেসি অনেক ষড়যন্ত্র হয়, সেটুকু উপেক্ষা করে রাজনীতি করা, তুমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, মধ্যবর্তী পরিবারের সন্তান, তোমার দ্বারা কি সেটা সম্ভব হবে? আমি বলেছিলাম চাচা আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, আপনার দোয়া আপনার এত ভালোবাসা থাকলে আমি ওই জায়গা আমি ওভারকাম করতে পারবো। তিনি যেদিন ওই ঢাকায় হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন, প্রথম যখন আমার এই চাচা অসুস্থ হয়ে গেলেন আমি আশাশুনি থেকে আমি ঢাকায় চলে গেলাম, ঢাকায় চলে যেয়ে তার হাসপাতালে যে তার মৃত্যুর দুই দিন পূর্বে তার আইসিইউ রুমের ভিতরে যেয়ে আমি প্রথম যখন চাচার মাথায় হাত দিয়ে বলেছিলাম চাচা আপনার কি খুব কষ্ট হচ্ছে, সেদিন আমাকে বলেছিলেন আমার একটা ছবি তোল তো, একটা সেলফি তোল,
আমি একটু হাসি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সেদিন তিনি আমাকে স্পর্শ করে বলেছিলেন, আমার একটা ছবি তোল। আমি ছবি তুলেছিলাম, আমি সেদিন বুঝতে পারি নাই সেই জীবিত অবস্থায় থাকা সেই মানুষটির সঙ্গে আমার সেই শেষ দেখা, আমি সেদিন বুঝি নাই আমার সঙ্গে তার সেই শেষ কত হবে। তারপরে যখন তার হার্ট যখন জমে আসলো, তারপরে যখন তার করোনার কারণে তার সমস্ত শরীর নিস্তব্ধ হয়ে আসছে, ওই আইসিইউ রুমের সামনে আমি রাজীব ভাই এবং নূপুরাপা উপস্থিত ছিলাম। উপস্থিত থেকে আমি তা বারবার যখন তার খবর আসছে তার শরীর খারাপের দিকে চলে যাচ্ছে, তার অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের শরীর তখন তো কন্ডিত হয়ে আসছিল, চিন্তা করতে কষ্ট হয় সেই মানুষটার সঙ্গে সেই আমাদের শেষ দেখা। আমরা কখনো ভাবি নাই এই মানুষটা আমাদের থেকে এইভাবে চলে যাবে তার মৃত্যুর কারণে। সেদিন মাথা আকাশ ভেঙে পড়লো, ভেবে পাই নাই কি হবে, ভেবে পাই নাই কি হবে, এই মনে হয় আশাশুনি রাজনীতির শেষ স্বপ্নের বাতি নিভে গেল। এই মনে হয় আশাশুনির রাজনীতির আমার যে ইচ্ছা ছিল, যে স্বপ্ন ছিল, আজ স্তব্ধ হয়ে গেল। কিন্তু না, আমি চেষ্টা করে গিয়েছি, তার মৃত্যুর পরে তার আদর্শটাকে আমি ধরে রেখেছি, আমি তাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করেছি। আমি সর্বশেষ যে লিফলেটটি মানুষের মাঝে বিতরণ করেছিলাম নৌকা প্রতীক পাওয়ার পূর্বে, সেই লিফলেটটি আমি তার ছবি দিয়ে আমি মানুষের কাছে বিতরণ করেছিলাম। আমাদের এই মুনসুর আহমেদ কখনো মৃত্যুবরণ করতে পারে না, যেমন বাঙালি জাতির জনক, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে আমৃত্যু লাভ করে গিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেন নাই। আমাদের প্রতিটি পরিবারের মাঝে, আমাদের স্বাধীনতা মুক্তিকামী প্রত্যেকটি মানুষের মাঝে আমাদের বাঙালি জাতির পিতা জীবিত রয়েছেন। তেমনি সাতক্ষীরা 22 লক্ষ মানুষের মাঝে আমাদের শ্রদ্ধেয় মনসুর চাচা, যে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য সেবা করে গিয়েছেন, কখনো সন্তানদেরকে বঞ্চিত করেছেন, তার স্ত্রীকে বঞ্চিত করেছেন, তার কন্যাকে বঞ্চিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এই মনসুর চাচার স্মরণ সভায় দাঁড়িয়ে আজকে আমরা একীভূত চিত্র স্মরণ করি। মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, একজন মহামানবের মৃত্যু হয়েছে, একজন মহাবীরের মৃত্যু হয়েছে, একজন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন সূর্য সন্তানের মৃত্যু হয়েছে। আজকে আমাদের এই সকলের দোয়ায়, এই সকল প্রিয় মানুষের দোয়ায়, এই সাতক্ষীরা জেলা 22 লক্ষ মানুষের দোয়ায় তুমি এই ব্যক্তিকে ভেস্ত নসিব করো, এটা আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। শেষ দেখাই শেষ দেখা আমরা জীবনে কখনো ভাবতে পারি নাই, তাহলে আমি ওই দিন থেকে চাচার মৃত্যু পর্যন্ত আমি মনে হয় চাচার হাত ধরে স্পর্শ করে চাচার পাশে বসে থাকতাম। আপনারা সবাই আমার এই প্রিয় অভিভাবকের জন্য দোয়া করবেন, আপনারা সবাই সাতক্ষীরা প্রিয় মানুষটির জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে ভেস্ত নসিব করে। আজকে এটি হোক আমাদের স্মরণ সভায় আমাদের সকলের হোক জন্য দোয়া কামনা। আমি ইউনিয়ন পরিষদে আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে আপনাদের পবিত্র ভোটে আমি চেয়ারম্যান নির্বাচন করে আমি বিজয় অর্জন করেছি। এই আপনাদের সকলের যেমন প্রচেষ্টা ছিল, তেমনি আমার মহান নেতা বঙ্গবন্ধু কোনায়েতে শেখ হাসিনার যে আশীর্বাদ ছিল আমাদের এখানে, আমাদের 3 আসনের মাননীয় সংসদ সদস্য, একজন সৎ মানুষ, প্রিয় মানুষ, আমাদের সকলের আস্থা ভাজন প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় জননেতা, আমাদের রুলক স্যারের যে প্রচেষ্টা, যে সহানুভূতির যে দোয়া আমাদের পিছনে ছিল, আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তার যে তাদের দুইজনের যে সহযোগিতা ছিল, আমরা সব বিষয়গুলো আমরা একক চিত্রে স্মরণ করি। এবং আমরা সকলে আজকে আমার এই শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্বের আজকের স্মরণ সভায় আমরা দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে যুগ যুগ তাকে বাঁচিয়ে রাখেন, যুগ যুগান্তর তাকে আমরা বাঁচিয়ে রাখেন। আমরা যেন স্বাধীনতার কথা বলতে গেলে আমরা মনসুর আহমেদের কথা মানুষ বলতে পারি, আমরা সাতক্ষীরা মুক্ত দিবস পালন করতে গেলে যেন আমরাই আমাদের এই শ্রেষ্ঠ সন্তান সাতক্ষীরা জেলার মনসুর আহমেদের কথা স্মরণ করি। এটি আজকে আমাদের স্মরণ সভার শপথ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।